হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা প্রিয়াঙ্কাস ব্লগে কোনো প্র্যাঙ্ক নিয়ে আসিনি। তো আজকে কিন্তু পুরোপুরি অন্যরকম একটা টপিক নিয়ে ভিডিও হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ বেলুন, কত বেলুন দেখো তোমরা, এই যে বেলুন গুলো রয়েছে, তো এটা নিয়ে আজকে প্রিয়াঙ্কার আমার মধ্যে গেম হবে একটা। তো আজকে একটা গেম খেলতে চলেছি আর কি, মানে চ্যালেঞ্জ, তাই তো? চ্যালেঞ্জ, কে কত তাড়াতাড়ি বেলুন গুলো ফাটাতে পারে। এখানে 10টা বেলুন আছে, তো আমার পাশটা ওর পাশটা, তো কে 5টা থাকবে, যে আগে 5টা বেলুন ফাটাতে পারবে সে পেয়ে যাবে নগদ 500 টাকা। তো সেই টাকাটা তোমরা জানোই, সেই টাকাটা আমিই দেবো। তো যাই হোক, আমি দেয়া, যে জিতবে মোটামুটি সে চ্যালেঞ্জ হচ্ছে, এখন যে জিতবে সে পাবে। হ্যাঁ, তুমি দাও আমি দিই। এই 500 টাকাটা এখানে থাকবে, ঠিক আছে? এটা যদি আমি হেরে যাই আমি দিয়ে দেবো, তুমি 500 টাকা দাও। ঠিক আছে, আমি প্রিয়াঙ্কার টাকা আমি এখন রেখে দিচ্ছি, এখন আর উঠবে না, ভিডিও যেতে স্টার্ট হয়ে গেছে। দুটো 500 টাকা তার কি আছে, একটাই 500 না, তোমার 500 টাকা, আমার 500 টাকা, দুটো 500 টাকা এখানে জমা থাকবে। যে জিতবে সে 1000 টাকাটা নিয়ে যাবে। 1000 টাকা? হ্যাঁ, আমি 500 টাকা জমা রাখলাম, ও 500 টাকা জমা রাখলো, ঠিক আছে? এই 1000 টাকার এখানে জমা থাকলো, যে আগে বেলুন 5টা ফাটাতে পারবে সে ওই 1000 টাকার মালিক হবে। আমি জিতবো? ও তো হেরে গেছে আমি জানি। আর একটা ব্যাপার হচ্ছে, বেলুনটাকে পেট ভাবে ফাটালে হবে না, বেলুনটাকে এই মাথায় আর এই মাথায় চাপ দিয়ে ফাটাতে হবে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে গেমের টুইস্ট হচ্ছে এইখানে। দেখবে যখন ডিম মাছ পেট ভাই, মানে এরকম ভাবে চাপলে কিন্তু ডিম ফেটে যায়, কিন্তু তোমরা দেখবে ডিম মাথা থেকে এই মাথায় চাপ দিলে কিন্তু ডিম ফাটে না। তো বেলুনটাও সেম, বেলুনটা এইভাবে খুব সহজে ফেটে যাবে, কিন্তু এইভাবে চাপলে সহজে ফাটবে না। ঠিক আছে, তো চলো, প্রিয়াঙ্কা বলছে ইজি, প্রিয়াঙ্কা সব ফাটিয়ে দেবে। তো দেখা যায় এখন কে জিতবে। তো 1000 টাকা একটু আমার দিকে সরিয়ে রাখি, ঠিক আছে? কেন ও তো হারবে, এটা তুমি জানিও হারবে। আমার 5টা বেলুন এখন আমি এই পাশে রেখে দিচ্ছি, ওর 5টা বেলুন ওকে ওই পাশে দিয়ে দিলাম। তো এখন মিষ্টি নেই, যেহেতু মিষ্টি থাকলে কিন্তু বেলুন একটাও ফাটা দিত না, এক্ষুনি মাথা খারাপ ছুটে আসতেও পারে আওয়াজ শুনে। তো যাই হোক, তার আগে আমাদের খেলাটা শেষ করি। আর তোমরা সবসময় প্র্যাঙ্ক দেখো, একটু গেমের মজা নাও। সবসময় তো এক সবসময় কি ডাল ভাত ভালো লাগে? ভালো লাগে না। তো চলো একটু অন্যরকম টেস্ট নাও তোমরা। তো 500 টাকাটা তোমরা দেখতে পাচ্ছ না, হয়তো না দেখতে পাচ্ছ, মাঝখানে লাগাই দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি 500 টাকা, এই যে রেখে দিলাম, 10টা দেখতে পাচ্ছি, ফোনের উপর রাখলাম, ঠিক আছে? এই যে এই 500 টাকা থাকলো, ঠিক আছে? তো চলো এবার গেমটা স্টার্ট করি। মেয়েরা সবসময় কোনো কিছু ডাকে, ভগবানকে ডাকে, ভগবান আমি জিতি, ভগবান আমি জেনে জিতি। এখানে আমি জিতে রয়েছি অলরেডি, ঠিক আছে? না বেশি বক বক না করে না, খেলাটা শুরু করা যাক। তো চলো, ব্যাটেল শুরু হচ্ছে। তো চলো দেখা যাক কে জেতে। তারপরে তুমি তুলবে, ঠিক আছে? তো 1 2 3 স্টার্ট। কপালে চার আঙুলে কপালে চার লেখা থাকবে, যে কটা দিয়েছি সে কটা ফটাফট ফেলে গেছে। ভগবান আমার কপালে এটাই দিয়েছে, এবারে লটা দিয়েছি না বলে। এগুলো ফেটে যেতে পারি, দুটো আমার কপালে পড়েছে, এই জন্য বলে লটারি। যাই হোক, একটা বেলুন ওর ভালো লাগে, আগে থেকে বড় বড় বেলুন গুলো বেশি নিয়েছে, ঠিক আছে?
এটা ফেটে গেল দুটো না ওই দুটো বেলুনই একটু টাফ ছিল ফাটানো তুমি এখন খাটাতে পারবে না দুটো বেলুন টাফ নিয়ে পিচি কাটা কাটা করবে স্যার আচ্ছা সব লাখ 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 যাই হোক ঠিক আছে गया खत्म टाटा बाय बाय हो गया जा इनकम कर लाम फ्रेंड आज के सभी चले गए ভেবেছিলাম আমি ওকে 500 টাকা দিয়ে পোকি 1000 টাকা বেশি ইনকাম করব 500 টাকা আর খেলে বলছিলাম আমি 1000 টাকা ভেবেছিলাম নেব ডবল নেব বৌদের সঙ্গে ওখানে চ্যালেঞ্জ দিতে নেই ঠিক আছে বৌদের সঙ্গে ঠিক আছে फ्रेंड দেখা যাবে নেক্সট টাইম ও বড় বড় ভাষণ দিচ্ছে কপালে যদি এখন পড়ে যায় এরকম আমি কি করব আমি জানি না আমি ভেবেছিলাম বড় বড় হয়ে ফেটে যাবে তাড়াতাড়ি যাই হোক নেক্সট টাইম দেখা যাবে এই চেয়ে বড় বেলুন গুলো নিয়েছি ঠিক আছে ভেবে যাবে বড় বেলুন গুলো ফাটাতে পারবে ওকে হেরে গেছি বুক ফুলিয়ে হেরেছি ঠিক আছে বুক ফুলিয়ে হেরেছি নেক্সট টাইম তোমরা কমেন্টে বলবে যে তোমরা কি গেম দেখতে যাও তো সেই গেমটা তোকে আমি হারাবই হারাবই 1000 টাকা আমি নেবই না তো ঠিক আছে চলো দেখা যাবে নেক্সট টাইম তো আজকের মতো গেমটা তোমরা দেখো আর কমেন্ট অবশ্যই জানাবে এরপরে কি গেম ওকে সঙ্গে খেলবো আর কি গেম ওকে হারাবো একবার কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে তোমরা দেখতে চাও তোমরা ঠিক আছে চ্যালেঞ্জ ভিডিও হবে এরপরে চ্যালেঞ্জ ভিডিও করো ঠিক আছে যা ও 1000 টাকা পেয়েছে কালকে খাওয়াবে কালকে রবিবার কালকে মাংস খাওয়াবে चलो आज के मतलब।